আজ আপনাদের ঈদ উপলক্ষে তিনটে পিসি নিয়ে আসছি। আশা করি পিসিগুলো আপনাদের সাধ্যের মধ্যেই হবে ইনশাল্লাহ। বাজেট 19,999 টাকা ভাইয়া প্রথমটা, দ্বিতীয়টা আপনার 31,999 টাকা এবং তৃতীয়টা আপনার 42,999 টাকা। এটা ইসনিক গিগাসনিক হাই পাওয়ার যেটা নিতে পারে আর কি। এটা একটা মনিটর থাকবে, জি 70 ইঞ্চ একটা মনিটর। আচ্ছা, পিসি দিয়ে কি কি ধরনের কাজ করা যাবে ভাইয়া? এই পিসি দিয়ে আপনার এডিটিং, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আছে সে কাজগুলো খুব সহজে করতে পারবে। ব্র্যান্ডের এই হোয়াইট, এটা কি RGB? RGB এবং এই ক্যাসিংটা খুবই ভালো। এই র‍্যাম গুলো আপনার লাইট জ্বলবে আর কি, RGB। আচ্ছা, র‍্যাম গুলোতে লাইট জ্বলবে? জি জি। আচ্ছা ওকে, D7 এর পারফেক্ট D7 একটা স্পিকার আছে। আচ্ছা, এটা গিফট হিসেবে থাকবে ঈদের জন্য স্পেশাল? জি জি, ঈদ ইজ স্পেশাল। আচ্ছা ওকে, আর ভাইবে 10th gen 10400 মডেল একটা প্রসেসর। আচ্ছা ওকে, 10th জেনারেশন i5। ওকে, হে গাইস আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে সুবাস্তু আইসিডি ভবনে। আমরা আছি SP ট্রেড ইন্টারন্যাশনালে। আমার সামনে দেখতে পাচ্ছেন আজকে আমরা দেখতে যাচ্ছি পিসি বিল্ড। আর আজকে পিসি বিল শুরু হচ্ছে 19,999 টাকা থেকে। আজকে আমরা 10th জেনারেশন প্রসেসর দিয়ে পিসি বিল্ড করব। আর ঈদ উপলক্ষে স্পেশাল কিছু গিফট থাকছে এসপি ট্রেড ইন্টারন্যাশনাল থেকে। আমি সরাসরি চলে যাবো এসপি ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আক্তার ভাইয়ের কাছে, জেনে নেব আজকে যে পিসি বিলগুলো আছে এই পিসি বিলগুলোতে কি কি ধরনের কম্পোনেন্টস থাকছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম, এসপি ট্রেডের পক্ষ থেকে ঈদুল ফিতর, পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল পবিত্র রমজান উপলক্ষে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছি। আজ আপনাদের ঈদ উপলক্ষে তিনটে পিসি নিয়ে আসছি। আশা করি পিসিগুলো আপনাদের সাধ্যের মধ্যেই হবে ইনশাল্লাহ। বাজেট কত থাকবে? বাজেট 19,999 টাকা ভাইয়া প্রথমটা, দ্বিতীয়টা আপনার 31,999 টাকা এবং তৃতীয়টা আপনার 42,999 টাকা। আর আপনাদের শপের অ্যাড্রেসটা ভাই? আমাদের শপের অ্যাড্রেস সুভাষ আর্কাইড ICT ভবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। আচ্ছা, ফার্স্ট আমরা যে বিলটা দেখবো, বাজেট কত? 19,999 টাকা। কি কি থাকছে ভাই? ভাইয়া প্রথমে মাদারবোর্ড হিসেবে আমি বলি, গিগাবাইট একটি 81 মাদারবোর্ড আছে। আচ্ছা, 81? জি, গিগাবাইট 81 একটি মাদারবোর্ড আছে। ওকে, প্রসেসর হিসেবে মিঠু ভাই, প্রসেসর হিসেবে i5 4th gen একটি প্রসেসর। আচ্ছা, 4th gen i5 প্রসেসর? জি। ওকে, আর গিগাহার্টজটা 3 এর উপরে হবে, 3 এর উপরে? জি। আচ্ছা, র‍্যাম হিসেবে আছে 8 ডেটা ব্যান্ডের DDR3 8GB একটি র‍্যাম। এডাটা? জি, এডাটা DDR3 8GB র‍্যাম। ওকে, SSD হিসেবে আছে কিং স্ট্যান্ডার্ড 128GB একটি SSD। আচ্ছা, কিং স্ট্যান্ডার্ড? জি। আচ্ছা, আর পাওয়ার সাপ্লাই হিসেবে ভাইয়া রিভেঞ্জার ব্র্যান্ডের 350 ওয়াটের, জেনুইন 350 ওয়াটের, 2 বছরের ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই আছে। আচ্ছা ওকে, আর মাউস কিবোর্ড হিসেবে আমরা রাখছি ডেল ব্র্যান্ডের RGB মাউস। এটা কি কম্বো প্যাকটা? কম্বো প্যাকটা। আচ্ছা, RGB? জি, RGB মাউস অ্যান্ড কিবোর্ড। ওকে, মিঠু ভাই ক্যাসিং হিসেবে আমরা রাখছি অবো ব্র্যান্ডের RGB এই ক্যাসিংটা। RGB, এটাতে কয়টা ফ্যান আছে? এটা তিনটে ফ্যান আছে, সামনে 2টা এবং পিছনে 1টা। RGB ক্যাসিং? জি। আচ্ছা ওকে, আর এটার সাথে ভাই মনিটর ছাড়া? হ্যাঁ, মনিটর আছে। মনিটর হিসেবে আমাদের এখানে 70 ইঞ্চ একটি মনিটর আছে। এই প্যাকেজটার সাথে কি মনিটরটা? 70 ইঞ্চ একটি মনিটর আছে, সেটা ইসনিক গিগাসনিক হাই পাওয়ার যেটা নিতে পারে আর কি। এটা একটা মনিটর থাকবে? জি, 70 ইঞ্চ একটা মনিটর আছে। আচ্ছা, টোটাল প্যাকেজটা ছিল 19,999 টাকা। 19,999 টাকা? জি ভাই। আচ্ছা ওকে, আর এটার সাথে যা যা দরকার সব কিছু তো আপনারা দিয়ে দিবেন? এভরিথিং থাকবে, আছে। আর ভাইয়া এই রমজান উপলক্ষে যদি কেউ এই পিসিটা নেয় ঈদের আগে, তাহলে আমার পক্ষ থেকে 690-এর একটা খুব ভালো মানে একটা কুলিং ফ্যান। এটা কি প্রসেসরটাকে ঠান্ডা রাখবে? প্রসেসর ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যানটা খুবই কার্যকরী, এই জন্য আমার পক্ষ থেকে এই কুলিং ফ্যানটা রাখছি। আর গিফট আকারে, আসলে রমজান উপলক্ষে গিফট আকারে রাখছি D10 একটি স্পিকার। একটা স্পিকার ফ্রি থাকবে? জি, ফ্রি থাকবে 19,999 টাকার সাথে। এই পিসি দিয়ে কি কি ধরনের কাজ করা যাবে ভাইয়া? এই পিসি দিয়ে আপনার এডিটিং, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আছে সে কাজগুলো খুব সহজে করতে পারবে। সহজে করা যাবে? সহজে করা যাবে। আচ্ছা, পিসির সাথে আপনারা ওয়ারেন্টি কতদিন দিবেন? ওয়ারেন্টি 1 বছরের থাকবে, ওয়ারেন্টি থাকবে, 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, আর যখন কুরিয়ারে পাঠাবেন ঢাকার বাইরে, তখন কি ফুল পিসিটা ওকে করে পাঠান? আমরা ফুল পিসিটা ওকে করে পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে করি ঠিক আছে তাহলে আমরা পাঠাই। এবার দেখবো আমরা আমাদের ভিডিওর সেকেন্ড বিল, বাজেট কত টাকা থাকবে? 31,999 টাকা। 31,999 টাকা, কি কি থাকছে ভাইয়া? এখানে বলি ভাই, মাদারবোর্ড হিসেবে আমরা গিগাবাইটের জেনুইন একটি 410-এর মাদারবোর্ড, 410 সিরিজের একটা মাদারবোর্ড থাকবে। ওকে, প্রসেসর হিসেবে i3 10th gen
একটি প্রসেসর রাখছি। আচ্ছা i3 10 জেনারেশন মডেল 10100। আচ্ছা ওকে। আর SSD হিসেবে 128 GB কিংসম্যানের খুব ভালো মানের একটা SSD রাখছি। আচ্ছা কিংসম্যানের। জি। RAM হিসেবে A ডেটা ব্যান্ডের DDR4 8GB। DDR4 8GB। 8GB একটা RAM রাখছি। ওকে। পাওয়ার সাপ্লাই হিসেবে রিভেঞ্জার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখছি 350 ওয়াটের। মিঠু ভাই মনিটর হিসেবে 19 ইঞ্চি একটা মনিটর রাখছি। আচ্ছা এটার সাথে মনিটর একটা থাকবে 19 ইঞ্চি, একটু হাতে নেন। আচ্ছা আমি একটু দর্শকদের দেখিয়ে দিই, এই মনিটরটা থাকছে 19 ইঞ্চি একটা মনিটর। ওকে। আর ক্যাশিং হিসেবে আমরা এই ক্যাশিংটা অবব্যান্ডের 335 পি ব্যান্ডের একটা ক্যাশিং রাখছি। 8GB এবং এটা খুব মানে পপুলার একটা ক্যাশিং। দেখেন ভিতরে সব কিছু দেখা যাবে, একদম থার্মাল গ্লাস। জি একদম। কয়টা ফ্যান থাকবে এখানে? 4টা ফ্যান থাকবে ভাইয়া। আচ্ছা 4টা ফ্যান থাকবে অবব্যান্ডের। অবব্যান্ডের। আচ্ছা ওকে। আর এই পিসির সাথে ভাইয়া গিফট আকারে D7 এর পারফেক্ট D7 এর স্পিকার আছে। আচ্ছা এটা গিফট হিসেবে থাকবে ঈদের জন্য স্পেশাল? জি জি, ঈদ ইজ স্পেশাল। আচ্ছা ওকে। আর একটা মাউস প্যাড থাকবে, অ্যাপেল একটা মাউস প্যাড থাকবে। আর কিবোর্ড মাউস ভাইয়া? একটা পাওয়ার কেবল থাকবে। কিবোর্ড মাউস হিসেবে আমরা এখানে রাখছি পিসির সাথে IMIS এর 300 ব্যান্ডের একটা। এর তো 8GB মাউস এন্ড কিবোর্ড প্যাক। কম্পে প্যাক এখানে এই এটা আপনার এই আপনার মাউসটা অনেক ভালো মাউস, এবং এই সাইডে ব্যাক লেগ আছে, এটা আপনার গেমিং করার জন্য খুব ভালো ভালো হবে। আচ্ছা ওকে। তো ভাই এটা যেহেতু 10 জেনারেশন দিয়ে পিসি বিল, তো এই বিল দিয়ে কি কি ধরনের কাজ করা যেতে পারে? এই পিসি দিয়ে আপনার আপডেট যে কাজগুলো এইগুলো খুব সহজে করতে পারবেন। আপডেট যে মনে যে ভিডিও এডিটিং, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং এর যে কাজ, এছাড়া ছোটখাটো কাজ এমনিতেই তো করতে পারবেন, সব কিছু করা যাবে। চাইলে পরবর্তীতে কি আপগ্রেড করা যাবে? হ্যাঁ এই এই পিসি আপনি ইচ্ছা করলে আপডেট করতে পারবেন। আচ্ছা ওকে। তো এটার বাজেট ছিল 31,000? 31,999 টাকা। আচ্ছা এটার সাথে ওয়ারেন্টি কেমন থাকবে? এটা থাকবে ভাইয়া 3 বছরের ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এবার দেখবো আমরা আজকের ভিডিওর লাস্ট বিল্ড, বাজেট কত থাকবে ভাইয়া? 42,999 টাকা। 42,999 টাকা। কি কি থাকছে ভাইয়া? প্রথমে মাদারবোর্ড দিয়ে শুরু করি। গিগাবাইট মাদারবোর্ড হচ্ছে অরিজিনাল 510-এর একটা মাদারবোর্ড থাকবে। 510 সিরিজের একটা মাদারবোর্ড থাকবে। আচ্ছা প্রসেসর হিসেবে থাকবে ভাইয়া i3 10 জেনের 10400 মডেলের একটা প্রসেসর। i5 10 জেন 10400 মডেলের একটা প্রসেসর। আচ্ছা ওকে। 10 জেনারেশন i5 ওকে। এর পাশাপাশি ভাইয়া র্যাম? র্যাম হিসেবে থাকবে ভাইয়া কিংসম্যানে 8GB একটি র্যাম। আচ্ছা DDR4 8GB 2666 একটি র্যাম থাকবে। আচ্ছা এরপর হচ্ছে SSD? SSD হিসেবে আমরা SSD না, যেহেতু আপডেট পিসি আমরা এখানে NVMe 256GB ইউজ করেছি। কিংসম্যানে 256GB NVMe রাখছি। আচ্ছা ওকে। আর ভাই এটার সাথে কেসিং কোনটা দিচ্ছেন? কেসিং আমরা ওভারব্যান্ডের এই হোয়াইট। এটা কি 8GB? 8GB এবং এই ক্যাশিংটা খুবই ভালো ভাই। এই ক্যাশিংটার ভিতরে সব কিছু দেখা যাবে? জি দেখা যাবে ভাইয়া। আচ্ছা কয়টা ফ্যান ইউজ করেছেন? হ্যাঁ এখানে এখানে 4টে ফ্যান আছে আর কি, সামনে 3টা পিছনে 1টা। আচ্ছা ওকে। এই ক্যাশিংটাতে সব কম্পোনেন্টস গুলো ভিতরে থেকে দেখা যাবে? হ্যাঁ সব কিছু দেখা যাবে ভাই। এখানে দেখেন উপরে 8GB 2টা ফ্যান আছে, পিছনে 1টা ফ্যান আছে, এবং সামনে স্টেড একটা লাইট আছে 8GB। আচ্ছা ওকে। এই র্যাম গুলো আপনার লাইট জ্বলবে আর কি 8GB। আচ্ছা র্যাম গুলোতে লাইট জ্বলবে? জি জি। আচ্ছা ওকে। ভাই পাওয়ার সাপ্লাই কোনটা দিচ্ছেন? রেটিনিয়াম 6 বয়ের 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখছি। এই পাওয়ার সাপ্লাইটা রাখার মূল উদ্দেশ্য যদি এই পিসির সাথে আমার গাইসটা যদি আপডেট কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে চাই, যাতে নতুন করে কোনো সমস্যা না হয়, এই পাওয়ার সাপ্লাই 4GB 8GB গ্রাফিক্স কার্ড দিলেও সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা ওকে। এই আচ্ছা এই বিল্ডের সাথে কি মনিটরটা অ্যাড থাকবে? হ্যাঁ এই বিল্ডের সাথে আপনার 19 ইঞ্চি একটি মনিটর আছে। মিঠু ভাই যদি কেউ আপনার ব্যান্ড ই করতে চাই, ডেল বা এসপি নিতে চাই, সেক্ষেত্রে 5000 টাকা অ্যাড হবে। আচ্ছা 5000 টাকা অ্যাড করলে ব্র্যান্ডের মনিটরগুলো নিতে পারবে? জি জি। আচ্ছা আর আপনারা যে মনিটরগুলো দিচ্ছেন এগুলো তো HD মনিটর? জি জি। এই যে আপনার গিগাসনিক বা ইসনিক বা অ্যাপল ডেক্স 19 ইঞ্চি একটি মনিটর থাকবে। আর পাশাপাশি এখানে কিন্তু HP মনিটর রয়েছে, তারপরে ওয়ালটনের মনিটর রয়েছে, চাইলে এগুলো নিতে পারবে? হ্যাঁ এগুলো নিতে পারবে। আচ্ছা এদের সাথে কিবোর্ড মাউস কোনটা থাকবে? কিবোর্ড মাউস হিসেবে ভাইয়া IMIS এর 900 এর একটি মাউস এন্ড কিবোর্ড আছে। আচ্ছা এই মাউস কিবোর্ড গুলো খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা এই জন্য আমি এই পিসির সাথে এই মাউস কিবোর্ড রাখছি। ওকে। এটার সাথে কোনো গিফট থাকবে? হ্যাঁ ভাইয়া এই এর সাথেও থাকবে D7 এর পারফেক্টের একটা D7 এর একটা স্পিকার। আচ্ছা এটা হচ্ছে গিফট হিসেবে থাকছে। ওকে। আর ভাইয়া একটি পাওয়ার কেবল, একটি মাউস প্যাড। ওকে। আর এটার বাজেটটা কত ছিল? এটা ছিল আপনার 42,999 টাকা। 42,999 টাকা। এটা দিয়ে তো ভাই সব ধরনের কাজই করতে পারবে। এই i5 10 জেনের পিসি দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন, চাইলে পরবর্তীতে আপগ্রেড করতে পারবে। জি জি। আচ্ছা আপডেট করার সুযোগ আছে। ওকে। তো আপনারা কুরিয়ার তো অবশ্যই পাঠাবেন, সেক্ষেত্রে কত টাকা আগে পে করতে হবে? আমাদের এই পিসির সাথে দুই ভাইয়া যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য আপনাদেরকে কত টাকা আগে পে করতে হবে? এটা 3,050 টাকা অ্যাডভান্স করলেই আমরা এই পিসিগুলো রেডি করে
নাম ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দেবো কমপ্লিট করে। আচ্ছা ওকে, তো চাইলে কিন্তু আপনারা প্রত্যেকটা বিল্ডিং কাস্টমাইজ করে নিতে পারবেন। আর যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের দোকানে এসপি ট্রেডে চলে আসবেন। ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন। সুবাস্তু আর্কাইড, আইসিডি ভবন, শপ 166 নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন। গাইস আমরা কথা বলবো একজন কাস্টমার ভাইয়ের সাথে। আমাদের সাথে একজন ভাই আছে, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে আবির হাসান নাইম। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমরা আসছি খিলক্ষেত থেকে। খিলক্ষেত থেকে আজকে পিসি বিল্ড করলেন? জি। বাজেট কত ছিল? আমাদের বাজেট ছিল হচ্ছে 22000। 22000 টাকা? 22800 টাকা? জি। এসপি ট্রেড থেকে? জি। আচ্ছা, বাজেটে কি কি ছিল আজকে? আমাদের বাজেটে ছিল কোরাই 5 4th জেনারেশনের একটা ভালো একটা প্রসেসর, মাদারবোর্ড ছিল আসুসের। আচ্ছা, এটা কি কেসিংটা ছিল? কেসিংটা ছিল এই হোয়াইট কালার RGB। জি জি। আচ্ছা, এটা পছন্দ করার কারণটা কি? কারণ এটা দেখতে খুব সুন্দর, কালারফুল, আর রাতে যখন হচ্ছে নাইট ভিউটা হবে তখন খুব সুন্দর লাগবে। খুব সুন্দর লাগবে। জি। আচ্ছা, তো ওনাদের শপ থেকে এসপি ট্রেড থেকে কোনো গিফটস অফার করেছে আপনাদেরকে? হ্যাঁ, আমাদেরকে একটা ছোটখাটো গিফট করেছে ভাই। কি গিফট দিয়েছে দেখা হচ্ছে? সেটা হচ্ছে ছোট একটা সাউন্ড বক্স। আচ্ছা, একটা স্পিকার? জি। ওকে, একটা স্পিকার গিফট পেয়েছেন। আর এটার সাথে আপনারা কি কি নিয়েছেন? এটা হচ্ছে কিবোর্ড? হ্যাঁ, RGB কিবোর্ড। আচ্ছা, আর মাউসও আছে RGB সাথে, আর কিপ্যাড। আচ্ছা, একটা মাউস প্যাড ফ্রি পেয়েছেন। আচ্ছা, মানে কেবল পিসির সাথে যা যা রিলেটেড সব কিছু পেয়েছেন? পেয়েছি। আচ্ছা, আর আপনাদের পিসির কনফিগারেশনটা যদি একটু বলে দিতেন। আমাদের পিসির কনফিগারেশন হচ্ছে কোরাই 5 4th জেনারেশন, মাদারবোর্ড হচ্ছে আসুসের, পরে হচ্ছে র্যাম 8GB, আর আপাতত আর 120GB SSD কার্ড। আচ্ছা, আপনারা টোটাল কয়জন এসেছিলেন? আমরা আসছি হচ্ছে তিনজন হচ্ছে আমার ছোট ভাই আর আমি একজন, চারজন আসছি। আচ্ছা, এই পিসিটা নিয়ে কি কি কাজ করবেন, মানে কি কাজের জন্য নিলেন নাকি? ওদের হচ্ছে কি মানে ফ্রিল্যান্সিং করার জন্য হচ্ছে একটা ভালো পিসি দরকার ছিল। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনের উপরে, তো এই জন্য ভাইয়ের সাথে কথা বললাম। ভাই এরকম সুন্দর একটা পিসির বাজেট আমাদের বাজেটের ভিতরে দেখাইলো, তো মোটামুটি আমরা স্যাটিসফাই। স্যাটিসফাই? জি। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। ভিউয়ার্স, আপনারা তো দেখেই নিলেন এসপি ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে তিনটি পিসি বিল্ড। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবারই আপনাদেরকে ডেমো বিল্ডগুলো দেখিয়ে থাকি। আপনার বাজেট এবং কাজের ধরন অনুযায়ী প্রত্যেকটা বিল্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন, আবার যে কোনো সময় চাইলে ওনাদের শপ থেকে আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। আর যারা আমাদের ভিডিওটির মধ্যে ফেসবুকে দেখলেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন, ভিডিও লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।